আমি এখানে সবার ক্যামেরাম্যান, আমার দাদা আর মা ছবি তুলে দে, ছবি তুলে দে। আমার একটা ছবি তুলিনি আর আমি তো মাথা ভেজাতে পারবো না গাইজ। তোমরা দেখো গাইজ আমার দিন এইভাবেই আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় একটা যেতে চলেছি। দেখো আমার ফ্যামিলি মেম্বারসরা সবাই রেডি হতে হচ্ছে, তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে, ফ্যামিলি ট্রিপ একটা দুদিনের। তো তোমাদের সাথে আমি আজকে পুরো ব্লগটা শেয়ার করব যে আমরা কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, অল টোটাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে দেখো, চলো যাওয়া যাক। আমরা পাঁচজন ফ্যামিলি মেম্বার, আমাদের চারজনকে বাদ দিয়ে একজন রনি, তো তাকে তো আর নিয়ে যাওয়া যাবে না ঘুরতে, ওই জন্য একজনের বাড়িতে রেখে আসা হয়েছিল। তারপরে ওকে ভেবেছিল স্কুটি করে নিয়ে যাবে, ও এত ভয় পাচ্ছিল। তারপরে ওকে টোটো করেই একজনের বাড়িতে দিয়ে আসা হলো। ও খুব লাফাতে লাফাতে যাচ্ছিলো, তারপরে গিয়ে না মন মরা হয়ে গেছিলো ওখানে। তারপরে ভোরবেলায় আমাদের গাড়ি চলে আসে, তো আমরা ডেস্টিনেশনে চলে যেতে থাকি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, আমরা এখন একটু দাঁড়িয়েছি কচুরি খাওয়ার জন্য। তারপরে আমরা ফাইনালি হোটেলের ভেতরে মানে পৌঁছালাম ডেস্টিনেশনে। তারাপীঠে তো পৌঁছে গেছি, কিন্তু এখানে একটা হোটেল নেওয়া হয়েছিল, তো যেহেতু চেনা জানা ছিল তো আমাদেরকে এরকম ওয়েলকাম করা হয়েছিল একটা উত্তরীয় দিয়ে। আর মিনি ব্লগে তো তোমরা দেখেইছো এরকম টেবিলটা এতটা ইউনিক, আর এটা আমাদের রুম ছিল, খুব সুন্দর ছিল। এটা ছিল হোটেলের ওয়াশরুম, যদিও আমি ওয়াশরুম দেখাতে পছন্দ করি না, তাও দেখালাম যেহেতু অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এইটা হচ্ছে হোটেলের চারপাশটা, খুবই লাক্সারিয়াস আর খুব সুন্দর। তারপরে হোটেলের পুলটা জাস্ট দেখো, আমরা বেশ মজা করেছিলাম পুলে, কারণ খুবই সুন্দর, তোমরাও জাস্ট দেখতে পাচ্ছ 3D প্রিন্ট করা, আর একদম জলটা জাস্ট পরিষ্কার। আমি এখানে সবার ক্যামেরাম্যান, আমার দাদা আর মা ছবি তুলে দে, ছবি তুলে দে। আমার একটা ছবি তুলিনি আর আমি তো মাথা ভেজাতে পারবো না গাইজ, তোমরা সেটা সবাই জানো। তারপরে নাববো না করে বেশ নেমেই নিলাম, কিন্তু মাথা ভেজায়নি, খুব ভয় লাগছিল, আর জলটা অনেকটা গভীরতা ছিল, তো তাও মাথায় লাগেনি। তারপরে মা বললো যে একটু চা করে খাওয়া, তো এখানেই কফি মেশিন থেকে আমরা চা বানাচ্ছিলাম। আর এখানে এসো, আমায় ওষুধ খেতে হয়েছে। এইভাবেই চলছে দেখো গাইজ আমার দিন, ওষুধ খেয়ে। টিভিটা কে দেখছে? টিভিটা চালিয়ে রাখলে বিকেলের দিকটা আমরা গেছিলাম একটু সাইট সিন ঘুরতে, মানে তারাপীঠের পাশে আরো অনেক ইসকন মন্দির, আরো বিভিন্ন মন্দির রয়েছে, সেইখান দর্শনে আমরা গেছিলাম। প্রায় 2-3টে আরো এক্সট্রা মন্দির রয়েছে, ইসকন, তারপরে গোবিন্দ মন্দির, তারপরে নিমাই। তারপরে ওখানে চা টা খেয়ে ইসকনের ভেতরে গেছিলাম, ছবি তোলা বারণ ছিল, তাও মানে কোনোভাবে একটা ছবি তুলেছি। তারপরে বিকেলবেলায় মেলায় গেছিলাম, মা কিছু জিনিসপত্র কিনেছিল, তো বোনের জন্য, ফ্যামিলি অনেকের জন্য। তারপরে শ্মশানে গেছিলাম, শ্মশানে গিয়ে না একটা গা ছমছমে একটা ব্যাপার ছিল, তো আমরা ভেতরটায় ঢুকিনি, বাইরেই আমরা বসেছিলাম। তারপরে ওখানে আমরা ডিনার করার জন্য মাংস কেটে, মানে মাংস কিনে ওখানে বানাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে রাতে মাংসটাকে নিয়ে, রুটি নিয়ে আমরা রুমে গিয়ে খেয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেছিলাম, আমি তো চোখই জাস্ট খুলতে পারছিলাম না। তারপরে স্নান টান করে বেশ রেডি ফেডি হয়ে আমরা ভেবেছি যে পুজো দিতে যাব, ভোরবেলায় উঠেছি, কিন্তু এতটা লেট হয়ে যাবে ভাবিনি। কারণ তোমরা সবাই জানো তাই বাঙালি টাইম মানে আর কি বোঝাই যাচ্ছে। যেহেতু ভিআইপি গেট ছিল, তাও আজকে অনেক লাইন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর
মানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টা, তারপরে ফুল টুল নিয়ে আমরা মন্দিরে পুজো দিতে যাব। এখানে দাদার নাম গোত্র আমাদের সবকিছু লিখছিল। আমি ভেবেছিলাম যে জবা ফুলই নেব, কিন্তু আমার চোখে পড়ে যায় পদ্ম ফুলটার দিকে, তারপরে পদ্ম ফুলটাও নেওয়া হলো। তারপরে নিয়ে সব মন্দিরের দিকে যাচ্ছি যে পুজো দেব বলে। আজকে ভীষণ রোদ ছিল আর ভীষণ লোকের ক্রাউড ছিল, যদিও আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি তাও তোমরা যে দেখতে পাচ্ছ। আর আমাদের যে পান্ডাটা ছিল সেও ঠিকঠাক গাইড করতে পারেনি, কিন্তু মানে আমাদের থেকে 500 টাকা করে নিয়েছিল পার হেড। তারপরে আমরা ঢুকি ফাইনালি, এখানে ছিল হচ্ছে তোমার মায়ের যেখানে ভোগটা তৈরি হয় সেই জায়গাটা এখানে। তারপরে 2 ঘন্টা লাইনের পরে গেটটা খুলেছে, সবাই যে যার পুজোর উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ঢুকছিল, আমিও ঢুকে গেলাম এখানে ঘন্টা বাজিয়ে। তারপরে একটা ধর্মীয় স্থানে গেলে আলাদাই ফিল আসে, তোমরা ফিল করো কি না আমি জানি না, আমার তো আসে। তারপরে 2 ঘন্টা লাইনের পরে ঢুকলাম ফাইনালি, মায়ের চরণে আমি ফুল দিয়ে দিলাম, আর এই আমার ছবি। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি। নেক্সট ব্লগে দেখাবো তোমাদের সোনাঝুরি হাটের সব কিছু। তো টাটা আজকের মতো।